হেই না 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 নি রে আমি সবচাইতে পাহাড়ের আমি সবচাইতে পাহাড়ের উপরে আছি আপনারাকে এখন দেখাবো পুরো পাহাড়টাই আমি যে পাহাড়ের উপরে কাজ করি ওহ আমি পড়ে গেছি ও না 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 নি রে কেমন আছো জি আশা করি ভালো আছো আমি চলে আনো আর একটা সুন্দর ভিডিও নিয়ে আপনারাকে দেখাবো জানটা কাহাবাহা করছে কি যে নানিরাকে আজকে পাহাড় দেখাবো যে নানিরা অনেক কাহাবাহা করে কি যে লাতিরাকে বিদেশ পাঠানো তো কোন জায়গাতে কাজ করছে কিভাবে থাকছে ঠিক আছে কাজের জায়গা কেমন তো আমি দেখাবো আজকে সুন্দর সুন্দর পাহাড় কত সুন্দর পাহাড় এগলে সবই পাহাড় এটা সৌদি আরব যদি লাতি পোতারাকে যদি বিদেশ পাঠাও তাহলে এরকম পাহাড়ের ভিতরে কাজ করতে হবে আর পাহাড় গালা দেখতে কিন্তু মেলাই সুন্দর আমি মেলাই উঁচা পাহাড়ে আছি এখান থেকে দেখতে পাওয়া গেছে না ওই পাহাড় গালা কিন্তু মেলাই বড় বড় ওই গ্লেও পাহাড় কিন্তু মেলাই বড় বড় তা আমি সব চাইতে যেটা উঁচা পাহাড় ওই পাহাড়ের উপরে আছি কি যাই নানি রেখে আজকে দেখাবো এই লাতি পোতারাকে বিদেশ পাঠিয়ে দিয়ে খালি শুতে শুতে নাকে তেল দিয়ে ঘুমাই আর টাকা গনে তা আজকে টাকা গনা আজকে বন্ধ আজকে লাতিপোতারা কিভাবে কাজ করে এই পাহাড়ে সৌদি আরবের পাহাড়ে বালুর মরুভূমিতে এগুলা দেখার লেগে কিন্তু আমি আসছি পাহাড়ের ওপরে সবচাইতে উঁচা পাহাড় এই সৌদি আরবে এত বড় বড় পাহাড় এই পাহাড় গেলা দিয়ে হ্যাঁ পাহাড় গেলার মানে রাস্তা আছে রোড আছে রোড দিয়ে কিন্তু হারাকে নিয়ে আসে এই পাহাড়ের উপরে কাজ করছি তো এখানে এদের লাইট লাগাইবে লাইট লাগার লেগে দে পোলটা ফুটেছে তো এই পোলের কাজটা করতে এসছি আর ওদিকে ওদিকে তো এর আগে দেখালছি যেগুলা ওই যে ভিলার কাজ করেছি তারপরে সুইমিং পুলের হোটেলের ওইগুলা তো দেখালছি আগে তো আজকে চাহিনো কি যে ভিলা গেলা থেকে মেলায় বাইরে এই লাইটের বাউন্ডারি দিবে না লাইট জ্বলবে যেন দূর থেকে যেন দেখতে পাই মানুষ কি যে এখানে ঘোরার লেগে জায়গা তৈরি করা হয়েছে এই লেগে ওই যাহারা আগে যে বোরিং এলাকা আছে না যেগুলাতে ধান চাষ হয় আগে দেশে ওখানে ওই যে ডিপে লাইট চলে না ওই সেম ওইভাবে কিন্তু এই যে এই পিলারটা দেওয়া হলো এই পিলারে লাইট জ্বলবে তাহলে দূর থেকে মানুষ দেখতে পাবে কি যে ওখানে ই আছে ওখানে বাড়িঘর আছে যেন মানুষ দূর থেকে বুঝতে পারে এই লেগে এখানে এই পোলটা লাগা হইলো তো আমি এই পোলটা লাগাইনু আরো মিস্ত্রি ছিল তো সব চলে গেল তা আমি কোচি কি যায় তাহলে আজকে নানিরাকে সুন্দর করে দেখাবো পাহাড় গেলা কত সুন্দর খালি তো নানিরা খালি নাকে তেল দিয়ে খালি ঘুমাইবে আর টাকা গুনবে লাতিপোতারাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে দিয়ে আর কোনো টেনশন নাই তো লাতিপোতারা কত কষ্ট করে যে কাজ করে এই পাহাড় এলাকাতে এটাই দেখাবো আর আমি কিন্তু এখন থেকে চেষ্টা করব কি যে হারগে আঞ্চলিক কথা কহার লেগে কেন আমি জানি কি সবার জানটা কাহাবাহা করে একটু আঞ্চলিক কথা শোনার লেগে দেশের কথা শোনার লেগে তা আমি যেগুলো আগে কথা কচ্ছি না ওইগুলা শুদ্ধ কথা কওয়ার চেষ্টা করছি না ভিডিওতে কিন্তু আজকের পর থেকে চেষ্টা করব একটু আঞ্চলিক কথা কওয়ার তা নানিরা দেখতে পাইছো কত পাহাড় যত দূর চোখ যাবে মানে ওই যে আগে দেশে নদী আছে না মোহনা নদী পদ্মা নদী সাগর ওরকমই খালি যেদিকে তাকাবো ওদিকে পাহাড় যেদিকে তাকাবো সব উঁচা উঁচা পাহাড় এই পাহাড়ের ভিতরে আর কাজ এসেছি আর পিছনে রোদ তো রোদের লেগে পিছনটা আসছে না খুব সুন্দরভাবে তো যেদিকে রোদের ছাটাটা যেছে ওদিকটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি তো নানিরা যাই হোক আজকে দেখাইনো এত সুন্দর একটা জায়গা আশা করি ভালো লেগেছে এরপর থেকে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর করে ভিডিও উপহার দিব তোমরা সবাই শেয়ার করবে জি শেয়ার করবে লাইক করবে যাতে ভালো লাগে ভিডিও গেলা দেখতে ওকে তো সবাইকে আসসালামু আলাইকুম নানা নানিরা সবাই ভালো থাকবে লাতি পোতারাকে তো কাজে পাঠিয়ে দিয়েছে কোনো টেনশন নাই আরে টাকা গুনছো কত কষ্ট করে যে টাকা পাঠাইছে বিদেশ থেকে সেটা তো একটু দেখার দরকার তাই দেখাইনু আরও দেখাবো মেলা কিছু তো আজকে এ পর্যন্ত নানিরা একটা লাইক দিয়ে যাবে হ্যাঁ শেয়ার করবে সবাই যেন দেখতে পাই হ্যাঁ তো আসসালামু আলাইকুম নানিরা ভালো থাকবে।